আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবি। ভিউয়ার্স, আমি দেশির মুরগির বাচ্চা যে বোর্ডিং করছি, আজকা ফার্স্ট দিন, এই ফার্স্ট দিন বয়সে ভ্যাকসিন করব। 3 হইতে 7 দিনের মাথা যে কোনো সময় থেকে আপনি ভ্যাকসিন করতে পারবেন। যেমন 3 দিনের সময় করতে পারেন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের অন্তর অন্তরে ভ্যাকসিন করতে পারেন। তা আমি রানীক্ষেতের ভ্যাকসিন দিব, BCRDB। এটা আমি পশু হসপিটালের থেকে, আমাদের কেন্দ্রীয় পশু হসপিটাল থেকে ভ্যাকসিনটা আমি আনছি। আমি কিভাবে ব্যবহার করি এবার আপনাদের আমি কোনো শিখাবো না, মানে আমি নিজে মুরগির খামার বা হাঁসের খামার বা কবুতর রে বা ছাগল রে, আমি যত পশু পাখি লালন পালন করি, আমি এইবার আমি আশা করছি আমি কিভাবে লালন পালন করি আমি আপনাদের দেখাবো। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না করলে নাই। আমি কিভাবে করতেছি শুধু দেখেন তো ভিউয়ার্স, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। এটা আপনার কিছু শিক্ষণীয় যে পশু পাখি ভালোবাসে তার জন্য, আর যারা পশু পাখি পালন করতে চান না, আগ্রহী নেই, তারা দেখার দরকার নাই। ভালো ভালো ইউটিউবার কিছু আছে যেটা আপনার জীবনে কাজে লাগে, ওগুলার দিকে ফলো করেন, দেখেন যেটা আপনার যে সফল হতে পারেন, ভালো হতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করা যাক। এই যে ভিউয়ার্স, আমি সকালবেলা এই গরম পানি ফুটিয়ে, এটা ফিল্টারের পানি ফুটিয়ে এইভাবে আমি ফ্রিজে ডিপে রাখছি। তো পানিটা বরফ হয়ে গেছে, এই যে দেখেন একটা বরফের চাক্কা, আমি হাত দিই না, একদম ক্লিয়ার। এবার আমি এখান থেকে 6 ml, এই 10 ml একটা সিরিজ, এই 10 ml একটা সিরিজ থেকে আমি 6 ml পানি নিব, এই যে 6 ml পানি নিব। এই যে ভিউয়ার্স, আমি এখানে 6 ml পানি নিয়ে অ্যাকুরেট করব। এটা একদম বরফের পানি, এই যে আমি 6 ml পানি নিছি। আর এই যে ভিউয়ার্স, এই যে বাকি বরফটা, এই বরফটা আমি এই স্টিল প্লেটে রেখে দিব। কারণ হলো কি, আমার এই সিরিজটা রাখার জন্য, ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে রাখবো। এইবার আমার এই পানি, আমার ভ্যাকসিনটা, এই যে দেখেন একটা সবুজ, এই যে, এই যে দেখেন, এই যে দেখেন BCRDB, এই যে আমার এই ভ্যাকসিনটা। এবার আমি দেখেন কি করি, আমি একটা এভাবে চামচ বা ছুরি বা যে কোনো কিছু নেবেন, উপরে মক্কাটা তুলে ফেলবো, ভ্যাকসিনটা পানিটা টাইনে নিয়ে যাবে। এই যে আমার ভ্যাকসিনের পানিটা টাইনে নিয়ে গেছে, আমার আসছিল 6 ml পানি, আমার এখানে লয়ে গেছে 4.5 ml পানি নিয়ে গেছে। এখান আমি এই ভ্যাকসিনটা আমি একটু ওয়াশ করব। এই যে ভিউয়ার্স, আমি সম্পূর্ণ এই ভ্যাকসিনটা নিয়ে নিলাম। এইটা আমি কিভাবে আমার মুরগির বাচ্চারে আমি প্রয়োগ করি, এই অংশ, এই সিরিজটা যে আমার 1 ঘন্টার, এই যে গোলানো পানিটা, ভ্যাকসিনের গোলানো পানিটা 1 ঘন্টার ভিতরে আমি ব্যবহার করতে হইব, কিন্তু ইনশাল্লাহ আমার আরও আগে হবে। তো আমার এই সিরিজের এই পানিটা যে গরম যে না হয়, তাইলে আমি কি করি, এই যে একটা বরফ, এই যে দেখেন, এই যে একটা বরফ, এই বরফটার উপরে আমি একটু রাখার জন্য চেষ্টা করব। এই যে, এই আবার এরম একটা কাগজ, একটু ঠান্ডা পানি নেওয়া, এই যে এই ঠান্ডা পানি নেওয়া, এটার উপরে একটু দিয়ে রাখবো, যেমন এই সিরি এই পানিটা ঠান্ডা থাকে। চলেন চলেন ভিউয়ার্স, আমি আমার মুরগির খামারে চলে যাই। এই যে ভিউয়ার্স, আমার এই মুরগি বাচ্চাগুলা আমি এইটার ভিতরে নিব, এই যেরকম একটা বালতির ভিতরে নিব। বালতির ভিতরে নেওয়ার পরে এই যে দেখেন ভিউয়ার্স, আমার মুরগি বাচ্চা কত বড় হয়েছে, 5 দিন বয়সের মুরগি বাচ্চা। এই যে ভিউয়ার্স দেখেন, আমার মুরগির বাচ্চাগুলা কত বড় হয়েছে, এই যে দেখেন 5 দিন বয়স, এই যে 5 দিন বয়স মুরগি বাচ্চাগুলা দেখেন, আলহামদুলিল্লাহ দেখেন, যত্নে রত্ন মিলে, এটা আমার কথা না সবার কথা, এই যে দেখেন। আর এই যে দেখেন, এই যে পায়খানা করছে, এই যে একটা পায়খানা বুলেট, এই যে দেখছেন, এই আর একটা মুরগির বাচ্চা পায়খানা করছে, এই যে দেখেন বুলেট, এই যে দেখেন বুলেট, এই দেখছেন খুব সুন্দর। আমি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না, আমি যেভাবে করতেছি এরা আমি আপনাদের দেখাইতেছি। এবার আমি ভ্যাকসিন করবো, এই যে আমার মুরগি বাচ্চাগুলো, এবার আমি একটা একটা করে ভ্যাকসিন করব। এবার আমি দেখেন, এইলো আমি মুরগির বাচ্চা ধরছি, এই ধরা এম থেকে অল্প একটু পানি ফালাই দিলাম, এই যে
এই যে এবার আমার মুরগি বাচ্চারা এই যে আমি ভ্যাকসিন করতেছি, দেখেন সুন্দর মতন একটু ফল রাখেন। এই যে এ এক শোকে এক ফোঁটা এই যে খায়া লিছে, দ্বিতীয় শোকে এ আর এক ফোঁটা। এই যে দেখছেন ভিউয়ার্স একদম সহজ, কোনো সমস্যা নেই। এই যে এখন আমি তুইয়া দিলাম, আমি এই যে ভিউয়ার্স আমি দেখাই, এই আমি আস্তে চাপ দিলাম, এই এক শোকে এক ফোঁটা ফিরে গেল, এই দ্বিতীয় শোকে আর এক ফোঁটা। এই যে এই যে দেখেন আমার এটা হয়ে গেছে। আমি আরেকটা বাচ্চারে দেখাই, এই দেখেন বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, দেখেন পাঁচ দিনকার বয়সে বাচ্চা। এই যে দেখেন কত বড় হয়েছে। এবার দেখেন এই এই চোখে এই এক ফোঁটা দিলাম, একদম সহজ, শিখবেন না কেন। এই যে এখন আমি এই আমার ভ্যাকসিনটা করা শেষ করি, আমি আপনার ঘরে পরবর্তী কথাবার্তি বললাম। আমার মানে ভিডিওটা বড় হয়ে যাব, ইভেন আমার ভ্যাকসিনও সমস্যা হতে পারে। ইয়া ভিডিও করতেছি, আগে ভ্যাকসিনটা শেষ করি। ভিউয়ার্স এই যে আমি ভ্যাকসিন করছি, এটা আমার নিজের, আমি সব সময় এভাবে মুরগিগুলারে ভ্যাকসিন করি। তো যদি এখান থেকে যদি আমি নিজে করে দেখাইছি, মৌখিক বলি নাই, যদি আমার এই করাটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সেম আপনি করার জন্য আগ্রহী হইয়েন। কিন্তু একটা দুটা কথা মনে রাখতে হবে, ভ্যাকসিন আনার সময় ডেট দেখে নেবেন, এক। দুই নম্বরে ফ্লাক্স করে আনতে হবে, এই দুইটা নাম্বারে। তিন নাম্বারে ঠান্ডা ফুটানো ফানি ঠান্ডা করে তারপর ভ্যাকসিন ব্যবহার করা, এক ঘন্টার ভিতরে ব্যবহার করে নেবেন। এক শোকে এক ফোঁটা করে, দুই শোকে দুই ফোঁটা। ইনশাল্লাহ 21 দিন পর দ্বিতীয় বুস্টার ডোজ দিব রানীক্ষেতের ভ্যাকসিন। এর মাঝে অন্য অন্য ভ্যাকসিন হয়, কিন্তু এগুলো আমি প্রথমেই বলছি আমি করি নাই। কিন্তু ইনশাল্লাহ যখন যেটা প্রয়োজন হয় তখন ওই মেডিসিনগুলোই আমি ব্যবহার করি। এই যে আমার মুরগির বাচ্চাগুলো দেখছেন, মাত্র অলরেডি পাঁচ দিন বয়স, মুরগির বাচ্চাগুলো অনেক ভালো। এই যে ফাইখানাগুলো দেখাইছি অনেক শক্ত বা অনেক সুন্দর। এই যে আর ফাইখানা ভালো থাকে সেই মুরগিগুলো অটোমেটিক সুস্থতা ভালো থাকে। এটা যে কোনো খামারি, পায়খানা ভালো মুরগি ভালো। এক যদি ভিউয়ার্স ভিডিও থেকে কিছু শিখতে পারছেন বা বুঝতে পারছেন, এই রবিন ভাইয়ের জন্য দোয়া করবেন। এই রবিন ভাই এই রোজা থেকে আপনাকে ভিডিওটা করে দেখাইছে, এটা থেকে কোনো ত্রুটি নাই, কোনো কোনো ভিডিওর ভিতরে ত্রুটি নাই, এই রোজা থেকে আমি প্রমিস করে বললাম। যদি এভাবে যদি আপনি সঠিক মতন ব্যবহার করতে পারেন তাহলে আপনি মানে লাভবান হবেন, আপনি অনেক লাভবান হবেন, দেখবেন বিপদ আপদ কম হবে। ভ্যাকসিনটা এমন একটা জিনিস, এটা আমি বুঝাইতে পারবো না। ভ্যাকসিনের কোনো এখনো রোগ মানে অসুস্থ কোনো মেডিসিন হয় নাই, এই ভ্যাকসিন করলে মানে রোগ প্রতিরোধের একটা ব্যবস্থা হয়, তারপর যদি হয় তো মেডিসিনের দ্বারা ভালো হয়ে যায়। আর যারা ভ্যাকসিনই করে নাই তারা মেডিসিন খাবলো ভালো হয়তো চায় না, তারপরও চেষ্টা করবেন ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য। তো ভিউয়ার্স এই ছিল আলোচনা। আরেকটা কথা হলো ভিউয়ার্স, এই রোজার মাসে একটা দাওয়াত দিতে চাই, যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে তারা কখনো রোজা ভাঙবেন না, আর ইচ্ছাকৃত কোনো নামাজ কাজা করবেন না। এই জিনিসটা হলো একটা বোনাস, এবাদতটা হলো একটা বোনাস। আর এই নামাজ বা রোজা থাকা যখন ইফতারি করবেন তখন আল্লাহর কাছে ইফতারি করার আগে আল্লাহর কাছে দোয়া করবেন, এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। আর সেহরি আগে যদি দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন বা সেহরি খায় দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, এই সময় আল্লাহ দোয়া কবুল করবে। এই সময় দোয়া করবেন, বিশ্বের যত মুসলমান আছে তাদের জন্য দোয়া করবেন, আর যারা কবরবাসী আছে, যারা অন্ধকার কবরে আছে, যত মা বোন নবী রাসুল যত সাহাবীরা আছে সবার জন্য দোয়া করবেন, যেন এই দোয়া যেন করলে কবর আজাব মাফ হয়, সকলের কবর আজাব মাফ হয়। আর বিভিন্ন দেশে তো দেখতেছেন যুদ্ধ, নাম ফুটাশ করতে পারেনি ভিতরে আবেগ, অনেক দেশে ছেলে মেয়েরা মারা যেতেছে, বৃদ্ধ নারীরা বা পুরুষরা মারা যেতেছে, এটা ফিলিস্তিনের উপর অনেক নির্যাতন চলতেছে, এই যে নাম বলে দিছি, এরকম এদের জন্য দোয়া করবেন। এই এই সময় দোয়া কবুল করার সময়, আর এই সময় দোয়া কবুল কর দোয়া করবেন আল্লাহ জানে সব দেশে মানে ঠান্ডা সুস্থ ভালো রাখে, কোনো বিপদ আপদ যে না হয়, যে যুদ্ধটা কমে যায়। সবাই তো চায় যুদ্ধ কমার জন্য, কিন্তু কিছু কিছু রাষ্ট্র আছে এই যুদ্ধটা আরও দ্বিগুণ বাড়ার জন্য, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক। আর যদি হেদায়ত যদি না থাকে, আল্লাহ আমনের আইনে
আদালত যা বিচার হয় তাই আপনি করেন, আল্লাহ আপনি বিচার করেন, আল্লাহ আপনি বিচার করেন, আল্লাহ আপনি বিচার করেন। তো বিয়ার্স একটু লাস্টে বেশি কথা বলছি, ক্ষমা দৃষ্টিকে তাকাবেন, কারণ হলো আমি একজন সাধারণ মুসলমান, আমার দিকে আমার কথা না শুনে আপনি নিজে মুসলমান এর কথায় আপনি মেনে কথাগুলো শুনবেন। আর বিয়ার্স আরেকটা কথা হলো কি, আমাদের দেশের অনেক তেল, সাল, নুন, সাবান, অনেক দেশীয় পণ্য আছে, এগুলো ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। তো বিয়ার্স আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আলোচনা, আল্লাহ হাফেজ।